বড় টামি নিব বড় টামি নেই চিংড়িগুলো যে সেই সুন্দর চিংড়ি সকালবেলা পদ্মার ইলিশ কিনতে চলে এসেছি যে ইলিশ ধরা পড়ছে একদম আমাদের এই এই মেইন পদ্মা থেকে তুলে আনা ইলিশ এইগুলো একটা বড় মাছ পাইছে এই যে বটো বের করেন ভাই অসাধারণ ইলিশ স্বাদের ইলিশ সোজা কথা এত কথা নেই এমনি সাইন লাগছে বলে সেই সুন্দর এখানে আরো কিছু আছে ইলিশ আরো আসবে আমরা আরো কিনবো মাছ ইনশাল্লাহ ঠিক আছে ভাই দেখা দেন ওকে আসুক আমরা ওয়েট করি দেখা যাক কত উঠে একটা ইলিশ ধরা পড়ছে কত দুইশো গ্রাম বাবু নিল বাবু 2020 টাকা কেজি একটা ইঞ্চি 2020 আরেকজন আসছে ইলিশ মাছ নিয়ে মাছ বিক্রি করবো দাঁড়াও বড় টামি নেবো বড় টামি নেই ঠিক আছে আসো সেই সুন্দর ইলিশ কতটুকু হবে ওজন ইলিশের সাথে সাথে অন্যান্য মাছও আসছে এখানে বাহ মায়ের মাছ আসছে কিছু ছোট ছোট আরো কিছু আছে আপনার ইয়ে মাছ কাল কেমন ইলিশ পাইছিলেন সুফল ভাই সুফল দা কাল কেমন ইলিশ পাইছিলেন ২ কেজি ওজনের একটা ২ কেজি ওজনের এখানকার এই পদ্মার কি চিংড়িগুলো যে সেই সুন্দর চিংড়ি তীব্র স্রোতে জেলেরা আসছে একদম ভারতীয় বর্ডার এলাকা থেকে মাছ শিকার করে দেখুন নৌকা কি হয়ে যাচ্ছে মানে স্রোতে এখন প্রচুর পানি খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা এই পানিগুলো ছিল একদম নিচে পর্যন্ত ওই কসুরি পানা দেখছেন এখানে পানি ছিল কিন্তু পানি দেখুন কোথায় চলে আসছে বাপরে বাপ প্রচুর পানি তো চলুন আমরা মাছ কিনে বেছে দেখি এখানে বিভিন্ন জাতের মাছ আসছে নদীর মাছ ৩০০ গ্রাম আর ৮০০ গ্রাম ৩০০ গ্রাম কিনা
300 gram অনেক ছোট সিঙ্গি এটা কি মা এটা দেখো মা দেখো ভাই পরে কোন দিকে দেখো এটা টেংরা টেংরা 400 গ্রাম 160 160 160 সিঙ্গি কত সিঙ্গি 1200 400 হলো 860 হ্যাঁ 160 হ্যাঁ 360 হ্যাঁ ফল কয়টা ফল হবে তোমার সাইড দিক কয়টা করলাও দেখ তিন দিয়েছে এই সিঙ্গিটা তুলনা নেওনো না সিঙ্গি 800 গ্রাম 750 গ্রাম বড় এই 800 গ্রাম না আজকে আমরা ইলিশ সংগ্রহ করছি গঙ্গা নদীর ছোট সিঙ্গি গামলাতে দেখো নদীর ছোট সিঙ্গি ইলিশ একদম পর্যন্ত টাটকা ইলিশ বড় সাইজের ইলিশ এগুলো এখন এত ইলিশ হচ্ছে এখানে এগুলো হচ্ছে 700-800 গ্রাম ইলিশ এগুলো হচ্ছে 800 গ্রামের ইলিশ আর এগুলো 1 কেজি 150 গ্রামের ইলিশ ঠিক আছে তো এগুলো এখন রেখে দেবো সবে উঠাও সময় হাত কেটে এলো এগুলো এই ইলিশগুলো আজকে নিয়ে আসছি কিছু মানুষ কিনতে চেয়েছে তাদের জন্য তো আপনারা এই সমস্ত ইলিশ যদি খেতে চান জানাবেন এগুলো আজকে রাতে ধরা সকালে ধরা আমার সামনে লাফাচ্ছিল কিছু ইলিশ হ্যাঁ সেই সমস্ত জায়গা থেকে এসব ইলিশ আনা আমার বাড়িতে আনছি কালকে পাঠিয়ে দেবো এক নারায়ণগঞ্জ যাবে আর একটা ঢাকা বসুন্ধরা মার্কেটের ওখানে যাবে তো আমি এগুলো প্যাকেজিং করি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টসে জানান কেমন লাগলো